بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون ما يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوه وهم يلعبون لاهية قلوبهم وأسروا النجوى الذين ظلموا هل هذا إلا بشر مثلكم أفتأتون السحر وأنتم تبصرون قال ربي يعلم القول في السماء والأرض وهو السميع العليم بل قالوا أضغاث أحلام بل افتراه بل هو شاعر فليأتنا بآية كما أرسل الأولون ما آمنت قبلهم من قرية أهلكناها أفهم يؤمنون وما أرسلنا قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। মানুষের হিসাব কিতাবের সময় নিকটবর্তী, অথচ তারা বেখবর হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে। তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে যখনই কোন নতুন উপদেশ আসে, তারা তা খেলার ছলে শ্রবণ করে। তাদের অন্তর থাকে খেলায় মত্ত। অত্যাচারীরা গোপনে পরামর্শ করে এবং রসুল সম্পর্কে বলে, সে তো তোমাদেরই মতো একজন মানুষ। এমত অবস্থায় দেখে শুনে তোমরা তার জাদুর কবলে কেন পড়ো? রসুল বললেন, নবমণ্ডল ও ভূমণ্ডলে কথাই আমার পালনকর্তা জানেন, তিনি সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। এছাড়া তারা আরো বলে, সেই নবী যা বলছে তা হয়তো অলীক স্বপ্ন, না হয় তিনি মিথ্যা উদ্ভাবন করেছে, অথবা তিনি একজন কবি। অতএব সে আমাদের কাছে কোনো নিদর্শন আনয়ন করুক, যেমন নিদর্শন আগমন করেছিল পূর্ববর্তীগণ। তাদের আগে যেসব জনপদ আমি ধ্বংস করে দিয়েছি তারা বিশ্বাস স্থাপন করেনি, এখন কি তারা বিশ্বাস স্থাপন করবে? আপনার পূর্বে আমি মানুষই প্রেরণ করেছিলাম যাদের কাছে আমি ওহি পাঠাতাম। অতএব তোমরা যদি না জানো, তবে যারা স্মরণ রাখে তাদেরকে জিজ্ঞেস করো। সাদাকাল্লাহুল আযীম।